100% গেছে আর হ্যাঁ মূর্তির লগে না হ্যাঁ একটা মূর্তি আছে না ওই ঠাকুর না কি জেগে গোবিন্দ ঠাকুর না কি কয় এটা কইতে পারে না আমি আরে আপনি ইয়ার আমি পুর কাজের আসছে নেন আর কাজের আসছে নেন আরে চিনি আমি আমি আমার পেজ চালাই আর কেউ ফারিদ তার অনুসারে ফেসবুক পেজ ইউটিউব শর্টকাটও বাড়াইবো না এখন এমনি বসে সেট করে নেই এখন এটা টানলে বাড়াইবো না আমি চেক করতেছি হ্যাঁ ভাই বলেন না আমি আপনার সবকিছু নিয়ে আপনার কন্ট্রোল নিতে চাই আসসালামু আলাইকুম ভাই ঠিকানা বলেন আসবেন অ্যাড্রেস হলো বঙ্গবন্ধু অ্যাভিনিউ এখানে আসবেন হ্যাঁ পতাকা কামাল ভাইয়ের দোকান পাইকারি এবং খুচরা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসও নিতে পারবো হ্যাঁ হ্যাঁ তা সব নাম্বারটা বলেন নাম্বারটা হলো যাই হোক প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা আমি মূলত আছি হলে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে আপনারা যদি এই পতাকা এখান থেকে ক্রয় করতে চান তো অবশ্যই এখানে আসতে পারেন আর যদি আপনারা কোরিয়ান সার্ভিসে নিতে চান তো আমাদের দোকানদার ভাই অবশ্যই নাম্বার দিব তো অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনারা ইসে নিতে পারবেন আর কি কোরিয়ান সার্ভিসে তো এই যে অবস্থা ভাইয়ের নাম্বার আনতে গেছে অবশ্যই নাম্বার আমরা দেব আমার জিনিস দেখ আপনি আমার ক্যামেরাও তো আবার আপনার দেখে ফুকসি পারে বলেন না অবস্থা ভালোই আছেন ভাই ভাই জানেন দেশের বাড়ি কই ক্যামেরায় যখন আসলেন একটু গল্প করে আসেন মানে দাঁড়ান কোতোয়ালি থানা কোতোয়ালি থানা আর একটু দূরে থাকেন তাহলে হ্যাঁ এই জায়গা থাকেন হ্যাঁ কোন আমি আপনি শুনতেছি মনে কিসের দোকানদারি করেন সার সার সারের দোকান
তার মানে ওই যে ওই যে শার্টের দোকানগুলো দেখতেছি ওই দোকানের মধ্যে একজন দোকানদার আপনি? না, আমার দোকান এই পাশে লাগে। হ্যাঁ, তো কি পুরান শার্ট না নতুন শার্ট? নতুন নতুন শার্ট। মানে সবাই বেশ আড়াইশো টাকা, আমরা বেশি দেড়শো টাকা। আপনাদের হলো ডাইকে ডাইকে বেছেন যে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা, তো আপনাদের শার্ট বেছে বলে ভাই, তা আপনাদের কাছে যদি শার্ট মার যদি মনে করেন যে কল্যাণ সার্ভিসে চাই আপনারা দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন। মডেল দেখায়া তা আপনাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নাম্বার বলে দেন যদি কারো। সবাই তো নাম্বার আনতে যায় আর তো আসে না। আমার পতাকাওয়ালা ভাই নাম্বার আনতে গেল আর আইলো না, এলো অবস্থা। হ্যাঁ, আমাদের একটা ভাই আছে আমার ওস্তাদ সাংবাদিক ভাই, সাংবাদিকের গাড়ি চালায় যে ভাই তো সামনে আছে। হ্যাঁ, আমরা খবর তৈরি করি। হ্যাঁ, না এই বিষয়টা বুঝছেন, আমি মনে করেন যে হলো আমি ওই আইডিটা আমি ওইটা দেখে খবরটা দেখে বুঝছেন আমি কইছি বিষয়টা হয়ে গেলে শেয়ার করবো যে ভূতের বাড়ি না আমি পরিচিত আসলে ভূত কি এটা দেখতে হবে, তা কইতেছে তো যাওয়া যায় না। যাই হোক প্রিয় দর্শক, বাইক আছে গা আপনারা দেখেন সমস্যা নাই, কিনতে হবে না নাকি? আপনারা দেখেন সমস্যা নাই, আমি আপনাদের দেখানোর জন্যই আর কি, ভালো লাগলো দেখানোর জন্যই মূলত ভিডিও করা। তো তার ভিতরে আইসে করছে আমি দোকানদার ভাই, তো দোকানদার বাইরে তো চিনলেন আপনারা, অবশ্যই আসলে এখান থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ এই যে দাঁড়া ওস্তাদ আসছে। হ্যাঁ ওস্তাদের পিছনে পিছনে একটু যাই দেখি দোকানের, ওস্তাদের দোকান দেখি। হ্যাঁ আমি আসি আপনার সাথে তাই। দর্শক আমরা দেখা যাক, আমরা আবার দিকে যাই। হ্যাঁ তোর ভাই আইছে কয়? আমি রিক্সালা তো লাগে, আমি ভিডিও করতেছি এটা মানুষের মজা লাগে বুঝলেন, কিন্তু দেখলে ভালোই লাগে। আমি কোন ভিডিও করে লাগলে আমার ঘরে তো ওস্তাদ ঘরে ঘরে আপনি কোন দিক নিবেন আপনি দিক দরকার? ওকে সমস্যা নাই আপনি দিয়ে বলবো, কোনো সমস্যা নাই যদি কোন চায় ওস্তাদ যাই। আচ্ছা ওকে, বাইরে আসনি ভালো? হ্যাঁ ভালো আছো? এটা করলাম আমাদের সাধারণ মানুষের কাছে তো আর কেউ আসে না, তো আমি আছি আপনাদের আর কেউ ফরিদ ভাই 1349 ফেসবুক পেজ ইউটিউব। আপনার একটু গল্প নিলাম, আপনার লগে একটু গল্প করবো, রানিং পথের গল্প, যেহেতু মনে হচ্ছে খুব কষ্টে আছেন। হ্যাঁ আপনি আছেন ক্যামেরায় আছেন আপনি? হ্যাঁ এখন আছেন। রিক্সা চালানো কষ্ট, তা রিক্সা চালান কেন রে ভাই? হ্যাঁ তো অন্য কাজ করেন? অন্য কাজ নাই, দেশে কত রকমের কাজ, কত কাজ, খালি কষ্টের কাজ করেন না, অন্য কাজ করেন, অন্য কিছু করেন, এটা ব্যবসা বাণিজ্য করেন। এই যে ওস্তাদারা, এই যে আপনারা দেখতে যে ওস্তাদারা দৌড় মারছে, শরম পায়।
হ্যাঁ এই যে এই যে আরো উস্তাদ আছে, একটু কথা কইতেছি, একটু কথা কই, ভালো কথা কইতেছি। তো আপনি যে রিক্সা চালান, এত পরিশ্রম জানেন, এত পরিশ্রম জানেন, এত পরিশ্রম, এই যে গামে গেছেন দেখতেছি সব কিছু ঘুরে গেছে, তারপরেও আপনি রিক্সা চালান কেন? অন্য কোনো কাজ করে না? অন্য কোনো আপনি রিক্সা চালানের আগে কি করতেন? তুমি রাখছেন সাক্ষাৎকার একটু গল্প করি আর কি, বেসাদি করছেন ভাই। তো দেশে অনেক তো কাজ আছে, জমি জমা নাই, আগে কি করছেন দেশে, করছেন কাম করছেন এগুলো আগে? আব্বা আছে, আমাদের বাপ আছে, পঞ্চাশ টাকা দিবেন ও ভাই, পঞ্চাশ আমি যাই না, তুমি যাবে, আমি যাই অধিকার গাড়ি। তো যাক ভাই, আবার এক সময় দেখাবো, চলো না, আবার কেউ আর বলতে পারবো না, দাঁড়া পঞ্চাশটা কাটটা যাবে, পঞ্চাশটা হলে যাবে। ওরে সিঙ্গেল দিছি, সিঙ্গেল দিছি, হেডলাইট জ্বালায় দিছি,